ठाकुर घरे फुलेओ राखबेन ना एई देवतार मूर्ति, संसारे नेमे आसबे अशांति। आमादेर बाड़ीते सबचेये पवित्र स्थान बोले मने करा हय एई ठाकुर घरके। जदिओ देवतार विचरण विश्वेर सर्वत्र, तबु मने करा हय स्वयं देवता आमादेर घरेई अर्थात एई ठाकुर घरेई बसबास करे थाकेन। सेई कारणेई आमादेर ठाकुर घर के आम्रा सुंदर भावे साजिए तुली, परिष्कार परिच्छन्न राखी सर्वदाई। आम्रा नियमित पूजोपाठ करे थाकी, शुद्ध आचार नियम पालन करार चेष्टा करी। शास्त्र मते बला होच्छे बाड़ीते थाका समस्त अशुभ शक्ति के संसार थेके दूर करे देय। सेई जन्य आम्रा आमादेर ठाकुर घर करे थाकी। এই ঠাকুর ঘরকেই সবচেয়ে পবিত্র স্থান বলে মনে করা হয় বাড়ির মধ্যে। কিন্তু বন্ধুরা, এই ঠাকুর ঘরে এমন কিছু দেবদেবী রয়েছেন যাদের মূর্তি রাখা একদমই উচিত নয়। এর ফলে আমাদের সংসারে নেমে আসবে অশান্তি। আমরা যেমন ভগবানের কৃপা লাভ পেতে বিভিন্ন দেবদেবীর আরাধনা করে থাকি, কারণ তাদের কৃপা লাভ পেলে আমাদের জীবনে কখনোই অশান্তি দুঃখ কষ্ট একদমই থাকবে না, পরিবারের মধ্যে সুখ শান্তি বিরাজ থাকবে। কিন্তু আপনি যদি এই দেবতাদের মূর্তি রেখে থাকেন আপনার ঠাকুর ঘরে, তাহলে আপনার জীবনে চরম বিপদ নেমে আসতে বেশি সময় লাগবে না। আপনি যদি আপনার ঠাকুর ঘরে এই সব দেবতাদের মূর্তি বা ছবি রেখে থাকেন, তাহলে আপনার সংসারে যেমন অশান্তি নেমে আসবে, আপনার জীবনকে ছারখার করে দেবে, জীবনে কখনোই আপনি উন্নতি লাভ করতে পারবেন না। বাড়িতে বা ঠাকুর ঘরে বিভিন্ন দেবদেবীর মূর্তি আমরা রেখে থাকি এবং সেগুলিকে নিয়মিত পুজো অর্চনা করে থাকি। কিন্তু বলা হচ্ছে হিন্দুশাস্ত্র মতে এমন কিছু দেবদেবীর মূর্তি আপনি কখনোই রাখবেন না আপনার ঠাকুর ঘরে, যার ফলে আপনার জীবনে বিপদ নেমে আসুক, অমঙ্গল নেমে আসুক। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা, আপনার বাড়িতে যদি এই সব দেবদেবীর মূর্তি রেখে থাকেন, তাহলে আপনি আজই সরিয়ে ফেলুন, নচেত আপনার জীবনে বিপদ নেমে আসতে বেশি সময় লাগবে না। তবে শুরু করা যাক আজকের মূল ভিডিওটিতে। শাস্ত্র মতে বলা হচ্ছে ঠাকুরের মূর্তি যেন একে অপরের দিকে মুখ করে না থাকে। শুধু তাই নয়, একই ঠাকুর ঘরে দুটি ছবি বা মূর্তি কখনোই রাখবেন না, একে অশুভ বলে মনে করা হয়। ঠাকুরের ছবি বা মূর্তি যেন দেয়ালের সঙ্গে লেগে না থাকে, সেদিক থেকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। অপরদিকে বলা হচ্ছে বাস্তু মতে ঠাকুর ঘরে রাখা দেবদেবীদের মূর্তি যেন কোনো সময় 2 ইঞ্চির কম এবং 9 ইঞ্চির বেশি না হয়। ঠাকুরের ছবি যেন ফুলেও উত্তর বা দক্ষিণ দিকে মুখ করে রাখবেন না। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন আপনি আপনার ঠাকুর ঘরে সর্বদাই এই নিয়মগুলি পালন করবেন, নচেত আপনার সংসারে অশান্তি নেমে আসতে বেশি সময় লাগবে না। ঠাকুর ঘরের কাছাকাছি জুতো বা চামড়ার জিনিস ভুলেও রাখবেন না। মূর্তির নিচে টাকা বা গয়না একদমই রাখবেন না। বন্ধুরা, এই ছোট্ট ভুলগুলি থেকেই আমাদের জীবনে বড় ধরনের বিপদের আকার নিয়ে থাকে, যার ফলে আমাদের জীবনে চরম বিপদ নেমে আসে। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঠাকুর ঘরে রাখা পূজোর যে কোনো জিনিস আপনি দক্ষিণ পূর্ব দিকে রাখবেন, অর্থাৎ পূজোর যে সামগ্রীগুলো রয়েছে আপনি সর্বদাই দক্ষিণ পূর্ব দিকে মুখ করে রাখবেন। অবশ্যই বাস্তুমতে আপনাকে এই নিয়মগুলি সর্বদাই পালন করতে হবে। হিন্দুশাস্ত্রে বাড়িতে একসাথে
দুটি শিবলিঙ্গ রাখা একদমই উচিত নয়। একসাথে দুটি শিবলিঙ্গ রাখলে পরিবারের অমঙ্গল নেমে আসে, পরিবারের মধ্যে দেখা দেয় চরম আর্থিক সংকট, যার ফলে আপনার জীবনে নেমে আসবে চরম বিপদ। তাই বলা হচ্ছে আপনি যদি একই বাড়িতে দুটি শিবলিঙ্গ রেখে থাকেন তাহলে আজই সরিয়ে ফেলুন। অপরদিকে বলা হচ্ছে আপনি আপনার বাড়িতে একটির বেশি একাধিক গণেশের মূর্তি বা ছবি একদমই রাখবেন না, কারণ গণেশজির কৃপায় আমাদের জীবনে যেমন সুখ সমৃদ্ধি ফিরে আসে ঠিক তেমনভাবেই বলা হচ্ছে আপনি যদি একসাথে একাধিক গণেশজির মূর্তি রেখে থাকেন, ছবি রেখে থাকেন, তাহলে হিতের বিপরীত হবে, আপনার বাড়িতে কখনোই সুখ সমৃদ্ধি বজায় থাকবে না, জীবনে নেমে আসবে চরম অশান্তি। বন্ধুরা, এবার আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব এটি প্রত্যেকেরই জানা দরকার। আপনি আপনার ঠাকুর ঘরে কিংবা বাড়ির কোনো ঘরে একদমই রাখবেন না, এতে আপনার জীবনে যেমন চরম বিপদ নেমে আসবে আপনার জীবনে নেমে আসবে ঠিক একই সাথে ভয়ানক বিপদ। পরিবারের মধ্যে দেখা দেবে কলহ, বিবাদ, ঝগড়া, একের পর এক অমঙ্গলজনক ঘটনা যা আপনার জীবনকে বরবাদ করে দেবে। তাই আপনি কখনোই এই সব মূর্তিগুলি রাখবেন না। সেটি হচ্ছে শ্মশানকালীর মূর্তি কখনোই রাখবেন না আপনার বাড়িতে, কারণ শ্মশানকালী খুবই জাগ্রত দেবী, তাই তাকে রুষ্ট করার কোনো প্রয়োজনই হয় না। তাই আপনি আপনার বাড়িতে এই সব মূর্তিগুলি রেখে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না। হিংসাস্ত্র মতে আমরা যেমন আমাদের বাড়িঘরকে সাজানোর পাশাপাশি ঠিক তেমনভাবেই আমরা সুন্দরভাবে ঠাকুর ঘরকে সাজিয়ে তুলি, বিভিন্ন দেবদেবীর মূর্তি রেখে থাকি এবং নিয়মিত পুজো অর্চনা করে থাকি। কিন্তু আপনি যদি আপনার ঠাকুর ঘরে এই সব দেবদেবীদের মূর্তি রেখে থাকেন আর নিয়মিত পুজো অর্চনা করে থাকেন তাহলে আপনার জীবনে নেমে আসবে অশান্তি। তাই আপনি ভুলেও এই সব মূর্তিগুলিকে কখনোই রাখবেন না আপনার ঠাকুর ঘরে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনুপ্রাণিত করে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।